হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। আজ 4 জানুয়ারি, আজকে RRB NTPC-র ফার্স্ট শিফটে যে এক্সাম হয়েছে সেই এক্সামের কোশ্চেন পেপার আমি অ্যানালিসিস করব। মানে কোন ধরনের জিকে কোশ্চেন এসছে, ম্যাথ থেকে কতগুলি কোশ্চেন এসছে, রিজনিং থেকে কতগুলি কোশ্চেন এসছে, কোন কোন চ্যাপ্টার থেকে এসছে, সেগুলি সব আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। দেখো, একটি প্রশ্ন ছিল পোখরান টু অপারেশনের নাম কি ছিল। তো পোখরান টু এর অপারেশনের নাম ছিল মিশন শক্তি। ঠিক আছে, পোখরান টু অপারেশনের নাম ছিল মিশন শক্তি। তো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো যে পোখরান ওয়ান অপারেশনের নাম কি ছিল, প্রথম যে পোখরান অপারেশন হয়েছিল তার নাম কি ছিল। ঠিক আছে, তারপর যে মানে সেটার যে কোড সেটা কি ছিল, তো আমি একদম ভিডিও শেষে তোমাদের বলে দেবো যে সেটার কোড কি ছিল, কোড নেম। তো প্রথমে তোমরা এখন কমেন্ট করো, শেষে জেনে নেবে তোমরা সঠিক করেছো না ভুল। তো নেক্সট কোশ্চেন এসেছিল যে সাঁচি স্তূপ কে তৈরি করেছে। অপশানে অশোক ছিল, আকবর ছিল, এরকম 4টে অপশান ছিল। তো অশোক সাঁচি স্তূপ তৈরি করেছে। নেক্সট রয়েছে আকবরের রাজ্যাভিষেক কত খ্রিস্টাব্দে হয়েছে। 1556 খ্রিস্টাব্দে আকবরের রাজ্যাভিষেক হয়েছে। ঠিক আছে, তো নেক্সট দেখো কোশ্চেন ছিল যে সর্বপ্রথম হাইকোর্ট কোথায় তৈরি হয়েছে। কলকাতায় সর্বপ্রথম হাইকোর্ট তৈরি হয়েছে, কলকাতা, মাদ্রাজ, বোম্বে, এরকম অপশান ছিল। তো কলকাতায় সর্বপ্রথম হাইকোর্ট তৈরি হয়েছে। নেক্সট কোশ্চেন হলো মানব শরীরের pH মান কত। তো মানব শরীরের pH মান কত, 7.35 থেকে 7.45। অপশানে এরকম লেন্থ দিয়েই ছিল, 6.25 থেকে 7.25 এরকম অপশানে ছিল। ঠিক আছে, তো সেখানে অ্যান্সার হয়ে যাবে 7.35 থেকে 7.45 মানব শরীরের pH মান। তো pH মানগুলো তোমাদের সব পড়তে হবে। নেক্সট তারপরে দেখো এসেছিল যে 1857 সালের বিদ্রোহ কবে রদ করে দেয়া হয়েছিল। 1857 সালের বিদ্রোহ ইংরেজ দ্বারা কবে রদ করা হয়েছিল। তো এটার সঠিক অ্যান্সার অপশান অনুযায়ী হবে। তো 1857 সালের বিদ্রোহ তো 1 বছর পরেই রদ করা হয়েছিল। অপশানে যদি 1858 থাকে তাহলে 1858 হবে, না হলে অপশানে এর কাছাকাছি যেটা ছিল সেটাই অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট তারপরে দেখো সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত। তো সর্দার সরোবর ড্যাম নর্মদা নদীর উপর অবস্থিত, কোন বাঁধ কোন নদীর উপর অবস্থিত এটা তোমাদের পড়তে হবে। বাঁধ থেকে কোশ্চেন এসছে, আরো আরো একটা কোশ্চেন এসছে এই শিফটে। নেক্সট দেখো আরটিআই অ্যাক্ট কবে চালু হয়। আরটিআই অ্যাক্ট 2005 সালে চালু হয়। ঠিক আছে, নেক্সট একটা কোশ্চেন ছিল যে সুকন্যা সমৃদ্ধি যোজনা কে লঞ্চ করেছে। এর আগে দেখো তোমরা জানো যে যে ফার্স্ট শিফট যে এক্সাম হয়েছিল 28শে ডিসেম্বর, সেখানে কিন্তু এসেছিল সুকন্যা সমৃদ্ধি যোজনার উদ্দেশ্য কি। তো সেই সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকেই এবার এসেছে কে লঞ্চ করেছে। তো অ্যান্সার হলো নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লঞ্চ করেছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। ঠিক আছে, তো কোন ধরনের কোশ্চেন আসছে সেটা তোমাদের দেখা খুবই দরকারি, কারণ যে ধরনের কোশ্চেন আসছে সেই সেই টপিক ধরে সেগুলোকে বেশি করে রিভিশন করা উচিত। নেক্সট দেখো কংগ্রেসের বেলগাঁও অধিবেশন কবে হয়েছে। কংগ্রেসের বেলগাঁও অধিবেশন কবে হয়েছে, 1924 সালে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে কোশ্চেন আসছে, এর আগেও একটি কোশ্চেন এসেছিল বেলগাঁও থেকে। কীরকম কোশ্চেন ছিল, কোশ্চেনটি ছিল যে গান্ধীজি কংগ্রেসের কোন অধিবেশনে অংশগ্রহণ করেছে, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোন অধিবেশনে অংশগ্রহণ করেছিল। তো সেটা কিন্তু বেলগাঁও, তো সেই কোশ্চেনটাকেই একটু ঘুরিয়ে দিয়েছে যে কংগ্রেসের বেলগাঁও অধিবেশন কত খ্রিস্টাব্দে হয়েছে, 1924 খ্রিস্টাব্দে। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে সব কোশ্চেন তোমাদের পড়তে হবে। নেক্সট তারপরে এর আগে তো পড়েছই, কিন্তু এই যে অ্যানালিসিস, অ্যানালিসিস দেখে কী করবে, যেই টপিকগুলো আছে সেগুলো রিভিশন করবে বেশি করে। সবই রিভিশন করবে কিন্তু সেগুলোর উপর বেশি করে ধ্যান দেবে রিভিশনে, কারণ কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে। নেক্সট দেখো নীতি আয়োগ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে। নীতি আয়োগ স্থাপিত হয়েছে 2015 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নীতি আয়োগের অধ্যক্ষ কে সেটা তোমাদের আমি আগের এর আগে যে একদিন আগের ভিডিওতেও বলে দিয়েছি অধ্যক্ষ কে, কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে, কোথায় হেডকোয়ার্টার রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে আমি বলে দিয়েছি যে 2019-এর স্পেশাল একটা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিলাম সেখানে, তো সেটা তোমরা দেখে নিতে পারো। আর এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও তোমাদের জন্য হোমওয়ার্ক রইল যে নীতি আয়োগের অধ্যক্ষ কে। ঠিক আছে, নেক্সট দেখো রয়েছে গান্ধী সাগর বাঁধ কোথায় অবস্থিত। গান্ধী সাগর বাঁধ কোথায় অবস্থিত, গান্ধী সাগর বাঁধ মধ্যপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, মধ্যপ্রদেশে গান্ধী সাগর বাঁধ অবস্থিত। তো কোন বাঁধ কোথায় অবস্থিত তোমাদের আগেই বললাম, এর আগেও আর একটা কোশ্চেন দেখলে এই শিফটেরই। নেক্সট URL এর পুরো নাম, এটা তো রিপিটেড কোশ্চেন, এর আগেও এসছে। URL এর পুরো নাম হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটার। তোমাদের
কম্পিউটারের বিশেষ বিশেষ ফুল ফর্ম, কম্পিউটারের এক গাদা ফুল ফর্ম আছে, সব তো মুখস্থ করতে হবে না, তোমাদের বিশেষ বিশেষ কিছু কিছু ফুল ফর্ম কিন্তু তোমাদের কম্পিউটারের মুখস্থ করতে হবে, যেখান থেকে কোশ্চেন বারবার রিপিট হয়েছে এর আগে বিগত বছরে, ঠিক আছে। নেক্সট একটা কোশ্চেন ছিল যে ইউনেস্কো এর অধীনে মোট কতগুলি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, তো তোমরা তোমরা কমেন্ট করে জানাও অপশান অপশানে কি ছিল সেই অনুযায়ী অ্যান্সার করতে হবে। তো ইউনেস্কোর অধীনে মোট কতগুলি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে তোমাদের যদি জানা থাকে অবশ্যই জানাও কমেন্ট করে, ঠিক আছে। তো ইউনেস্কো থেকে কোশ্চেন আসছে, ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়, ইউনেস্কো কবে স্থাপিত হয়েছে, ইউনেস্কো সম্প্রতি কোন কোন কাজে কোন কোন নিউজে এসছে ইউনেস্কোর, সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে, সেগুলো বারবার করে রিভিশন করতে হবে। তারপরে দেখো এসেছিল সম্প্রতি নিম্নের কে অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছে, অর্জুন পুরস্কার কে পেয়েছে নিম্নের, তো অর্জুন অপশান অনুযায়ী অপশান ছিল চারটে, অপশান অনুযায়ী তো অর্জুন পুরস্কার কে কে পেয়েছে পুরো তালিকাটা তোমাকে মুখস্থ করতে হবে। তারপরে পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়, পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়, লিভার থেকে নিঃসৃত হয় পিত্তরস। তারপরে অগ্ন্যাশয় রস কোথা থেকে নিঃসৃত হয়, তো সেগুলো সব তোমাদের পড়তে হবে। তারপরে দেখো ফার্স্ট ইয়াংগেস্ট মহিলা যিনি নোবেল প্রাইজ পেয়েছেন, মানে সব থেকে অল্প বয়সী কোন মহিলা নোবেল প্রাইজ পেয়েছেন প্রথম, তো সেটা কে, মালালা ইউসুফ জাই, মালালা ইউসুফ জাই প্রথম ইয়াংগেস্ট মহিলা যিনি নোবেল প্রাইজ পেয়েছেন, নোবেল পুরস্কার পেয়েছেন। তো নোবেল প্রাইজ থেকে কোশ্চেন আসছে। এরপর আসতে পারে যে মোট কতগুলি বিষয়ের উপর নোবেল পুরস্কার দেওয়া হয়েছে 2020-তে, কারণ 2018-তে এরকম কোশ্চেন এসেছিল, তো 2020-তে আবার আসতে পারে। তো সেগুলো নামগুলো মেইন হলো সায়েন্সের নামগুলো মনে রাখতে হবে, ফিজিক্সে নোবেল প্রাইজ কে পেয়েছে, রসায়নে, তারপরে রসায়নে কে পেয়েছে, ঠিক আছে, তো সেগুলো মনে রাখতে হবে। তারপরে নেক্সট দেখো সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে এসেছে, সাইমন কমিশন 1928 খ্রিস্টাব্দে ভারতে এসেছে। নেক্সট সর্বপ্রথম কত খ্রিস্টাব্দে সংবিধান সংশোধন হয়, 1951 সালে কিন্তু সর্বপ্রথম সংবিধান সংশোধন হয়েছিল। তো নেক্সট দেখো ফুলকপি, ফুলকপির কোশ্চেন একটা এরকম এসেছিল যে ফুলকপি কির অপশানে ছিল, একলিঙ্গ নাকি উভয় লিঙ্গ এরকম অপশানে ছিল, ঠিক আছে। তো অপশান আমি পুরো কোশ্চেন পাইনি, তো এই সে বিভিন্ন যে ফুলকপি কোনটা একলিঙ্গ উভয় লিঙ্গ, তো এক শিলা বিন্যাস সেগুলো কিন্তু তোমাদের একবার পড়ে যেতে হবে। তারপরে নেক্সট দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিষয় থেকে একটা প্রশ্ন ছিল যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন বিষয়ে আলোচনা করা হয়েছিল, সেখান থেকে একটা কোশ্চেন ছিল। তো এবার আমরা দেখে নেব ম্যাথ থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন এসছে। দেখো ম্যাথের এলসিএম এইচসিএফ থেকে 4টে কোশ্চেন ছিল, বদমাস থেকে 3টে কোশ্চেন ছিল, এগুলো সব কিন্তু স্টুডেন্টরা যেরকম বলেছে মেমোরি বেসড সেভাবেই কিন্তু নেওয়া হয়েছে। তো এক্স্যাক্ট কয়েকটা নাও মিলতে পারে কিন্তু ম্যাক্সিমামই মিলে যাবে, মানে এই প্রচুর স্টুডেন্টদের কাছ থেকে রিভিউ নেওয়ার পর এটা লেখা হয়েছে যে এলসিএম এইচসিএফ থেকে 4টে কোশ্চেন ছিল, বদমাস আর বদমাস আর সাথেই তোমার যে সিম্পলিফিকেশান সেখান থেকে 3টে কোশ্চেন ছিল, তারপরে ত্রিকোণমিতি থেকে তোমার 2টো কোশ্চেন ছিল, পরিমিতি মেনসুরেশন থেকে ছিল 2টো কোশ্চেন, ক্ষেত্রফল আর পরিধি থেকে কোশ্চেন ছিল, বৃত্তের ক্ষেত্রফল ছিল আর আর পরিধি ছিল কোনো একটা কিছুর, তারপরে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কোশ্চেন ছিল 3টে, তারপরে টাইম স্পিড ডিস্টেন্স এর মধ্যে ট্রেনও পড়ে যায়, টাইম স্পিড ডিস্টেন্স ট্রেন থেকে কোশ্চেন ছিল, 3টে কোশ্চেন ছিল এই 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 টপিক পুরো টপিকের উপরে, বোট অ্যান্ড স্টিম থেকে একটা কোশ্চেন ছিল, অ্যালজেব্রার মানে বীজ এসে তোমার বীজগণিতের একটা কোশ্চেন ছিল। তারপরে দেখো নেক্সট প্রফিট অ্যান্ড লসের তোমার কোশ্চেন ছিল 2টো, প্রফিট অ্যান্ড লস থেকে 2টো কোশ্চেন এসেছে, সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে 3টে কোশ্চেন এসেছে, মিন তারপরে মিডিয়ান মোড থেকে একটা কোশ্চেন এসেছে। এরপরে রিজনিং দেখো রিজনিং সিরিজ থেকে 4টে কোশ্চেন এসছে, তারপরে ডিআই ডেটা ইন্টারপ্রিটেশন থেকে তোমার 2টো কোশ্চেন এসছে, তারপরে তোমার কোডিং ডিকোডিং থেকে 3টে কোশ্চেন, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে 2টো কোশ্চেন, ভেন ডায়াগ্রাম থেকে একটা কোশ্চেন এসছে। ভেন ডায়াগ্রামের কোশ্চেনটা কীরকম এসে, ক্রিকেট হকি ফুটবল এরকম খেলা দিয়ে দিয়েছিল এরকম করে, এবার সেখান থেকে পার্সেন্টেজ বার করতে দিয়েছিল ভেন ডায়াগ্রাম থেকে। তারপরে অ্যানালগির থেকে কোশ্চেন এসে, আমি তোমাদের রিজনিং আর ম্যাথের আলাদা করে ভিডিও করে দেবো, ঠিক আছে। আর তোমরা সকলে একটু কমেন্ট করো যে 28, 29, 30 এই 3 দিনের ম্যাথ আর রিজনিংয়ের ভিডিও কি তোমরা চাও, যেসব ম্যাথ আর রিজনিং এসছে সেগুলোর সলিউশনের ভিডিও কি তোমরা চাও, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তাহলে সেগুলোর সলিউশনের ভিডিও করে দেবো। আর এই ফার্স্ট ফেজ হয়ে যাওয়ার পরে ফার্স্ট ফেজে টোটাল সব মিলিয়ে যতগুলো শিফট হয়েছে, শিফট হয়েছে বা হবে ফার্স্ট ফেজের, সেই সব শিফটের কোশ্চেন, জিকে কোশ্চেনগুলো আমি একসাথে করে তোমাদের একটা ভিডিওতে দিয়ে দেবো, ঠিক আছে।
তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এরপরে দেখো স্টেটমেন্ট থেকে চারটে কোশ্চেন ছিল, চারটে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন একটু টাফ ছিল, ঘোরানো ছিল, তো আর বাকি তিনটে কোশ্চেন কিন্তু ইজি ছিল। তো বন্ধুরা এই ছিল তোমাদের আজকের যে আরআরবি এনটিপিসি ফার্স্ট টেস্টের এক্সাম, তার কোশ্চেন পেপারের অ্যানালিসিস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।